বাসা বাড়ি থেকে সবজি গাড়ি আসে, আসার পরে আমরা ওটা বাছাই করি, টিসু টিসু আছে ওইগুলো আলাদা কইরা ও সবজিটা এখান থেকে পিকাস নিয়ে হাইরা সবজিটা মিশ করি, কাঠের গুঁড়া দেই, মিশ কইরা আবার রুমে নিয়ে রাখি। 1.5 বছর হয়েছে আমি এই কাজ করি, যেই কাজ করি আমরা সেই কাজের ঝুঁকি আছে, যে কোনো সময় অসুস্থ হইতে পারে কেউ, সেই কারণে আমাদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেওয়া আছে। প্রতি 3 মাসে আমাদেরকে পদের থেকে টিটি টিকা দেওয়া হয়, যেন আমাদের হাত পাও কাটলে কোনো অসুবিধা না হয়। আগে তো মনে করলেন অভাব ছিল, এখন সেই অভাবটা আর কি হয় না। 10,000 টাকা খরচ হয়, তারপর 2,000-2,500 টাকা পাইতেছি ইন্স্যুরেন্স থেকে, সেটা দিয়ে আমাদের উপকার হয়। গরমে স্কুলে যায় তার কলম লাগে, খাতা লাগে, পেন্সিল লাগে, কাটাত লাগে, এগুলো কিনে দিতে পারি। এখন বাসায় টিচার রেখে দিছি, টিচারের লেখাপড়া করতেছে ঠিক করে। এই 2018-র থেকে আমি এই প্ল্যান্টের সাথে কাজ করতেছি আর কি। আমি গাড়ি নিয়ে যাই, যে বাসায় কাজে যাব ওই বাসার ফোন নাম্বার দেওয়া থাকে, তার সাথে কন্ট্যাক্ট করি, তারপরে ওই বাসায় কাজে যাই। শুধু আমি এই সেফটি ট্যাঙ্কিটাই, মানব বর্জ্যের যে কাজটা, এই কাজটাই শুধু আমি করি। এই কাজ থেকে আমি ইনকাম করতেছি, আমার পরিবারটা অনেক ভালো চলতেছে, চিকিৎসা পাইতেছি, অনেক সুবিধা পাইতেছি। মহেশ সিটি কর্পোরেশন 2018 সালে যাত্রা শুরু করে। তো নবীন সিটি কর্পোরেশন হিসেবে এর বিভিন্ন লেকিংস আছে, ফান্ডিংয়ের ক্ষেত্রে যেমন লেকিংস আছে, আপনি ইকুইপমেন্টের কথা যদি বলি সেখানেও লেকিংস আছে। এনজিও ফোরাম যে কাজগুলো করতেছে, যেমন ফ্রিকোয়েন্সি লস ম্যানেজমেন্ট নিয়ে, সেই বিষয়ে আমাদের আসলে ওই রকম অভিজ্ঞতাও ছিল না এবং ওই রকম ইকুইপমেন্টও ছিল না আমাদের। আগে দেখা যেত সাধারণ জনগণ তাদের টয়লেটের লাইনটা ড্রেনের সাথে সংযোগ করে দিচ্ছে, এটা আসলে জনস্বাস্থ্যের জন্য খুবই হুমকিস্বরূপ। এনজিও ফোরামের নিকট থেকে আমরা 2টো ভেকোটেক পাই এবং 5টা ওয়ার্ড নিয়ে এই এনজিও ফোরাম কাজ করতেছে। প্রতি মাসে আমাদের অ্যাভারেজ 30,000 লিটার বর্জ্য কালেকশন করা হচ্ছে এবং এ দিয়ে সলিড ওয়েস্ট মিশিয়ে জৈব সার উৎপাদন করা হচ্ছে। এখন প্রতি মাসে 1,000 কেজি জৈব সার উৎপাদন হচ্ছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন দুদিক দিয়ে লাভবান হচ্ছে, এক নাগরিক সেবা বৃদ্ধি করতে পারতেছে আর আরেক হচ্ছে রাজস্ব আয় বৃদ্ধি হচ্ছে। অস্ট্রেলিয়ান এইড এবং অক্সফর্ম এর আর্থিক সহায়তায় এনজিও ফোরাম যে কার্যক্রম পরিচালিত করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে, এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা চাই যে এই এনজিও ফোরামের কার্যক্রম আরও দীর্ঘদিন অব্যাহত থাকুক। চলার মতন কোনো অবস্থায় নাই, খুব কষ্ট করতেছি ফ্যামিলি নিয়ে। 2 বছর আগে পাবলিক টয়লেটের কাজ আরম্ভ হয়। আমি এবং আমার স্ত্রী মিল্লা এটারে ডেকশন করি, সুন্দর রহি ভালো রহি, কিছু 10-5টি আমার সে দেয়, এটা দিয়ে চলে সংসারটা লেয়ার সুন্দর চলে। অস্ট্রেলিয়ান এইড এবং অক্সফর্মের সহযোগিতা এনজিও ফোরামের মাধ্যমে আমি আমার জীবনের পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন ট্রেনিং পেয়েছি। 2019 সালে হচ্ছে 50 জন আমরা হচ্ছে জীবন দক্ষতার উপর প্রশিক্ষণ পেয়েছি। তো সেখানে খুবই ভালো লেগেছে যে আমি একজন যুব হিসেবে সমাজের জন্য এবং আমার জন্য যে কিছু করতে পারবো ওই ট্রেনিংয়ের মাধ্যমে আমি শিখতে পেরেছি। অস্ট্রেলিয়ান এইড এবং অক্সফর্মের সহায়তায় 2022 সালে 15 দিনের একটা ট্রেনিং পাই এনজিও ফোরামের মাধ্যমে। এই ট্রেনিংয়ে 40 জন পার্টিসিপেন্ট ছিলেন, তো তার জন্য একটা ম্যাডামকে নিয়োজিত করা হয়েছিল। উনি আমাদের প্রথমে পাট পণ্য, তারপরে বুননের কাজ শিখিয়েছেন। ট্রেনিং শেষে আমরা লাঞ্চ ক্যারি ব্যাগ, লেডিস ব্যাগ, হ্যান্ডিক্রাফট, ওয়ালম্যাট, কলমদানি এছাড়াও আরও অনেক কিছু শিখেছি। নিজে যখন আমার জামা তৈরি করি, অন্যরা আমাকে বিভিন্ন অর্ডার দেয়, তো অর্ডারের মাধ্যমে কিন্তু আমি আর্থিকভাবে একটা সাপোর্ট পাচ্ছি, যেটা আমি আমার পরিবারকে সাপোর্ট দিচ্ছি এবং আমার পড়াশোনার খরচটা আমি চালিয়ে যেতে পারছি।